হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব প্রথম রিলিজ স্লিপ 2019-2020 সালের ভর্তির যে রিলিজ স্লিপ, প্রথম রিলিজ স্লিপ রেজাল্ট দেবে, কত তারিখে রেজাল্ট দিয়ে প্রকাশ হবে তা আমি সম্ভাবনা ডেটা আজকে আমি জানাচ্ছি। এখানে আজকে মনে রাখতে হবে আপনাদের যে আজকে মনে রাখুন যে 3 নভেম্বর 2019 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে, তার মানে কি 3 নভেম্বর পর্যন্ত অনলাইনে চলবে, ঠিক আছে? এটা মনে রাখবেন, ঠিক আছে? তো আমি প্রমাণস্বরূপ দেখাচ্ছি কয় তারিখ মধ্যে রেজাল্ট দিয়ে থাকে তারা। তো আপনারা দেখুন এখানে যে 2018 সাল 2019, ঠিক আছে, 2018 সালে দেখুন প্রথম রিলিজ স্লিপ অনলাইন আবেদন 5 নভেম্বর 2018 তারিখ থেকে 11 নভেম্বর 2018 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে, তার মানে কি 11 নভেম্বর রাত 12টা পর্যন্ত চলবে, ঠিক আছে? 18 তারিখে চলবে, 18 তারিখে যখন প্রকাশ দিছে কত রেজাল্ট দিছে দেখুন, প্রথম রিলিজ স্লিপ মেধা তালিকায় 14 নভেম্বর 2018 তারিখে প্রকাশ করা হবে, তার মানে কি দেখুন সামনেবার দেখুন 11 থেকে 14, তার মানে 3 দিন পর রেজাল্ট দিচ্ছে, তার মানে এবারও আপনাদের বুঝে নিতে হবে যে 3 দিন পরেই আপনাদের রেজাল্ট দেবে, ঠিক আছে ভিউয়ার্স? তো ভিউয়ার্স, তার আগে একটি কথা বলে নিই, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইব করতেও টাকা লাগে না, ঠিক আছে ভিউয়ার্স? তো অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব এখনই করে আসুন, ঠিক আছে? তো আমরা এখন দেখাচ্ছি যে আমাদের রেজাল্ট প্রকাশিত হবে 3 থেকে 3 দিন পর, ঠিক আছে? তাহলে 6 তারিখে আপনাদের রেজাল্ট অবশ্যই পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক ও কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকে এই বিষয়ে নিয়ে আলোচনা করলাম, পরবর্তী যে রেজাল্ট পারমিশন দিবে তখন আমি নোটিশ বোর্ডে যদি দিয়ে থাকে তো আমি আপনাদের ভিডিও বানিয়ে দেব। তো আজকের জন্য এখানেই, সবাইকে ধন্যবাদ।